নমস্কার বন্ধুরা বন্ধুরা, আজকের যে টিউটোরিয়াল সেটা কিন্তু একদম বিগিনারদের জন্য একটা টিউটোরিয়াল। আমরা নেট থেকে ডাউনলোড করা কোনো ইমেজকে আমরা কীভাবে ভেক্টর করব তার আজকে টিউটোরিয়াল। আমরা কিছু বেসিক টুল ব্যবহার করে কিন্তু এই কাজটা করতে পারি, তাই যারা বিগিনার তারা কিন্তু একটু ভালো করে দেখবে, তবে কিন্তু বুঝতে পারবে। যেমন আমাদের এখানে একটা গুগলের লোগো আছে, আর তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নেট থেকে ডাউনলোড করা আর একদম অপরিষ্কার একটা লোগো। তো এখন আমি গুগলের উপরে করছি, কিন্তু তোমাদের কাছে এরকম কাজ আসতে পারে যে তোমরা নেটে কেউ ছবি পাঠালো বা কোনো ক্লায়েন্ট তোমায় কোনো লোগো পাঠালো, সেটাকে তোমাদের ভেক্টর করতে হবে, তবে কিন্তু ভালো প্রিন্ট আউট হবে। তো আজ আমি কিছু বেসিক টুল ইউজ করব, যেমন স্মার্ট ফিল টুল, ঠিক আছে, বা আদার্স কিছু টুল ইউজ করব। ইউজ করে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভালো টেকনিকের সাহায্যে কিন্তু আমরা এই লোগোটাকে ভেক্টর করব। তো বন্ধুরা চলো শুরু করা যাক। আমরা চলে যাবো সার্কেল টুলে, আর এখানে আমরা সার্কেল ড্র করব। একটু আমরা জুম করে নেব, আর ঠিক এই ম্যাপের কিন্তু একটা সার্কেল আমরা তৈরি করব। ওকে, তো আমরা সার্কেল তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমরা কপি করব এবং পেস্ট করব, রাইট ক্লিক এবং কপি এবং পেস্ট করে দেব। আর একটু আমরা ছোট করে নেব। তো এখানে উপরে একটা সার্কেল এবং ভেতরে একটা সার্কেল। আমরা চলে যাব স্মার্ট ফিল টুল এবং এখানে ক্লিক করে এটাকে ফিল করে দেব। আমাদের কিন্তু এই ফিল অবস্থা যে অবজেক্টটা আছে এটাই কিন্তু আমাদের লাগবে। আমি এটাকে আমরা কন্ট্রোল এক্স করে কাট করে নেব, এবং এই দুটো যে সার্কেল তৈরি করেছিলাম এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এবার যেটা আমরা কাট করেছিলাম ওটাকে আমরা পেস্ট করে নিচ্ছি এবং ফিলটাকে আমরা নান করে নিচ্ছি। আমরা চলে যাব হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, আর এখানে আমরা এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, যেমন যেমন কিন্তু আছে। আর এবার আমরা আবার চলে যাব স্মার্ট ফিল টুল, আমরা এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। এছাড়াও ওদের যে কালার আছে, অর্থাৎ লোগোর মধ্যে যেগুলো কালার আছে, এখানে কিন্তু আমরা এই ধরনের লাইন ড্র করে দেব, যাতে কালারটা এক জায়গা থেকে আরেক জায়গায় না চলে যায়। ঠিক তেমনি এখানে এবং এখানে আর এখানে তোমরা একটু ভালো করে চেক করে নেবে, ঠিক আছে। এবারে আমরা চলে যাব আবার স্মার্ট ফিল টুল, আমরা এখানে ক্লিক করব এবং রেড ফিল করে দেব। এখানে আমরা ক্লিক করব আর ইয়েলো কালারে ফিল করে দেব, সেম এখানে, এবং গ্রিন। আর এখানে আমরা ক্লিক করব এবং সায়ান কালার ফিল করে দেব। বন্ধুরা আমাদের কাজ মোটামুটি শেষ। এবার আমাদের যে লাইনগুলো আমরা ড্র করেছিলাম ওটাকে আমরা ডিলিট করে দেব। আমাদের কাছে এই যে এই দুটো চুলের শেপ আছে, এই দুটোকে আমরা সিলেক্ট করব এবং ওয়েল্ডে ক্লিক করব। বাইরের যে সার্কেলটা ছিল এটাকে আমরা ডিলিট করে দেব, এবং এটাকে আমরা সায়ান কালারে ফিল করে দেব। বন্ধুরা এই যে আউটলাইনগুলো আছে, এই আউটলাইনগুলোকে আমরা সব নান করে দেব, এবং গুগলের অরিজিনাল পিকচারটাকে আমরা সরিয়ে নেব। এবার বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে একটা সাদা লাইন শো করছে। তো আমরা কি করতে পারি, না আমরা এটা সিলেক্ট করব এবং একটা আউটলাইন, এই কালারের একটা আউটলাইন আমরা দিয়ে নেব গ্রিনটার ক্ষেত্রেও, এখানেও এবং রেডিও, ঠিক আছে। এখানে তোমরা চাইলে এই যে সায়ান কালারটা আছে এটাকে একটু ডিপ করতে পারো। আমরা ডাবল ক্লিক করব, আর এখানে আমরা 50 এবং 80, তো এইভাবে কিন্তু আমরা খুব সুন্দর কোনো লোগোকে ভেক্টর করতে পারি। বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও।
যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর ব্যাপারে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। থ্যাংক ইউ।